হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট মিম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে দিওয়ালির পরের দিনের সন্ধ্যাবেলা, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, তোমরা সাথে থাকো আর পুরো ফুল ভিডিওটা এনজয় করো। তো যেটা বলেছিলাম না যে আমি একা হাতে রুটি করি, কি করে কি কাজ বাজ সামলাই সব তোমাদের সাথে শেয়ার করব। যেই বলা সেই কাজ। তো চলে এসেছি, এখন বাজে সন্ধ্যে ঠিক ছটা, ছটার সময় রুটি করছি। তোমরা তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, সন্ধ্যা ছটার সময় রুটি করার একটাই কারণ, আমি বিকেলে একবারে চা করতে নেমেছি, আটা মাখিয়ে তারপরে আমি রুটি করে নিয়ে তারপর একবারে মেমকে নিয়ে বসবো, যাতে ওর মাঝখান থেকে ওকে রেখে আমার এই রান্নাঘরে আসতে না হয়। ওই কারণে পড়ার মাঝখান থেকে উঠে আসলে ওরও পড়ার অনেকটাই ক্ষতি হয়ে যায়, মানে আমি উঠে যাওয়া মানে ও বসে থাকা, কেননা একা একা কতই বা পড়বে, কী বা পড়বে এটাই হচ্ছে কথা। তো যার জন্য আমি এখন চা করেছি, দুধ গরম করেছি, আর এই যে সন্ধেবেলা তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি। তো আজকে রুটি করার পরে গিয়ে ভাত, হ্যাঁ পাশে দেখেছো ভাত, ভাতটাও নামিয়েছি, আমার ননদ বসিয়ে রেখেছিল, আমি এসে নামিয়ে দিলাম। চাটা আমার হাজবেন্ডকে দিয়েছি, ও বেরিয়ে গেছে, আর আমি ওকে বললাম যে কিছু টিফিন নিয়ে আসো, সন্ধ্যের টিফিন। তো সন্ধ্যের টিফিন একটু পুজো পুজোর ব্যাপার আছে, যেহেতু এখনও তো কালী পুজো আছে হিসাবে আছে, কেননা বিসর্জন হয়নি, বিসর্জন হবে সেই ফ্রাইডেতে গিয়ে। তো তোমরা এই ভিডিওটা ফ্রাইডেতেই পাবে, কিন্তু ব্লগটা তো তার আগেই চলছে। তো যাই হোক, আজকে পুজো পুজো ব্যাপারটা আছে, আমি আমার হাজবেন্ডকে বলেছি যে তুমি একটু খাবার দাবার সন্ধ্যেবেলার একটু টিফিন নিয়ে এসো। তো বললো যে ঠিক আছে, তুমি চাটা দাও আমি নিয়ে আসছি। তো আমি ওকে চাটা, আমি চা বসানোর সঙ্গে সঙ্গে ও গিয়ে নিয়ে এসছে অলরেডি, আর চা খাওয়াও হয়ে গেছে, চা খেয়ে ও বেরিয়ে পড়েছে, আর আমি এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভাবছো এ কটা রুটি করেছি, না একদম না, রুটি অর্ধেক আমার ওই দিকে হটপটে রয়েছে, এই ধরো সাতটা আমার হয়ে গেছে, আরও চার পাঁচটা বাকি আছে। তো চার পাঁচটা করার সময় আমার তোমাদের ব্লগের কথা মনে পড়ে গেলো যে একা হাতে আমি কী কী করে কাজ সামলাই সেটাই আর কি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি দেখো অনেক দিন পর মিনিমাম তিন চার বছর আমি রুটি ভাজছি আর কি, মাঝে মধ্যে ভাজা হয় কিন্তু টানা তিন চার বছর আমি ভাজি না, তার আগে ছটা বছর আমি একা হাতেই সব করেছি, এইরকমই বেলতাম এরকমই ভাজতাম। তো এখন হয়ে যায় ভাগাভাগি কাজটা, যেহেতু আমার যা এসেছে ও ভাজে আমি বেলে বেলে দিই। তো দেখো আজকে আমি নিজে হাতে ভাজছি আর বেলছি, তো ভাজাটা বেলাটা কোনো ব্যাপার না, যেটা আমি প্রত্যেক দিন করি, আর ভাজাটা একটু কেমন একটা হয়ে যাচ্ছে, মানে রুটি ফুলছেই না। দেখো এক একটা করে রুটি ভাজছি কিন্তু ফুলছে আর না, অনেক কষ্টে কষ্টে যদি দশটার মধ্যে একটা ফুলেছে এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, ভাজা তো হয়েছে, ফোলার আর কি দরকার। আর আমি না এইভাবে রুটি ভাজার পাশেই আমি বেলতে পারি না, রুটি এই জায়গাটা গ্যাসের জায়গাটা একটু উঁচু, যার জন্য আমি মিটকেসের সামনে দেখো একটা রুটি ফুলেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। যেটা বলছিলাম মিটকেসটা একটু নিচু বলে আমি নিচু জায়গাতে বেলতে আমার সুবিধা হয়, আর উঁচু জায়গাতে আমার বেলতে একদম অসুবিধা হয়। রুটি করা আমার কমপ্লিট প্রায়, এখন উপরে চলে যাব, উপরে গিয়ে দেখো আমি চলেও এসেছি, খাবার নিয়ে এসেছি, এই মুড়ি চা আর সিঙাড়া। তো সিঙাড়াটা আমি খাচ্ছি আর মেমকেও খাওয়াচ্ছি। দেখো আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে, বলছে মা আমাকে তুমি একটু খাইয়ে দাও, ওই যে না পড়ার একটা অজুহাত না। তো যাই হোক, আমি ভাবলাম যে ও একা একা খাবে এক ঘন্টা ধরে, তার থেকে ভালো আমিই না খাইয়ে দিই, আমি খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে। তো খাওয়া দাওয়ার পরে ওকে বই নিয়ে বসবো, তারপরে কিন্তু আরও অনেক কিছু খাওয়ার বাকি আছে। তো একবারে অনেক কিছু আনিনি, আমার হাজবেন্ড বিকেলবেলা নিয়ে এসছে, তো প্রথমের দিকে আমি সিঙ্গাড়াটাই নিয়ে এসেছি, এরপরে আরও আরও অনেক কিছু বাকি আছে, যেহেতু এখন সবে সাড়ে ছটা বাজে। তো ভাবলাম আগে সিঙ্গাড়াটা খেয়ে নিই, পরে আস্তে আস্তে সব কিছু খাবো। তো কী খাচ্ছি না খাচ্ছি সব দেখতে থাকো, সাথে থাকো চলো। এখন বাজে ঠিক সাড়ে আটটা, দেখো সাড়ে আটটার সময় এটা হচ্ছে জিলিপি আছে আর মিহিদানা আছে, তো এটাই এখন মেয়ে আর আমি খাবো, আর মেম একটু জিলিপি খাওয়া একটু অপছন্দ করে, তো আমি বললাম যে খাও, ও বলছে যে না আমি খাবো না, তুমি খাও, আমি একটু মিহিদানাটা দিও আমাকে। তো যাই হোক আমি খাচ্ছি আর মেমকে একটু মিহিদানা দিয়ে দেবো। আর এখন বাজে রাত্রি ঠিক দশটা, খাওয়ার পরে ওই যে কোল্ড ড্রিঙ্কস, ওর হ্যাবিট হয়ে গেছে, মানে প্রায় মাঝে মধ্যেই আর কি ওর কোল্ড ড্রিঙ্কস দরকার হয়। আর এই যে হিন্দিতে কথা বলছে সেটা একটু তোমাদেরকে শোনাই, দাঁড়াও। কিউ নেই খাওগে, মতলব তুম নেই পিতে হো, ইসলিয়ে থোড়া সা ঝাঁজে না।
मेरा ढक्कू डाल तो फ्रेंड्स किधर की बुरा नहीं बताना बुरा हिंदी नहीं बताना मेरे को मेरा क्लीन हिंदी है क्लीन हिंदी है हाँ क्लीन पूरा एकदम हिंदी है हिंदी हिंदी है तो कुछ बताओगे उसने उसने ना बेदे ही मैं हिंदी बोलता हूँ भालो ना बोलता हूँ ना बोलता हूँ छेड़ा वाले बोलती हूँ हाँ डकना गुड मॉर्निंग ব্রাশ হয়ে গেছে রুটি দিয়ে ডিম দিয়ে পরোটা খাওয়া হয়ে গেছে এখন বই নিয়ে বসো যাও অ্যাক্টিভিটি আমি বুঝবো যাও অ্যাক্টিভিটি কখন করবো সেটা আমি বুঝবো আমি টাইম মতো ঠিক করে রাখবো তুমি এখন যাও এখন বাজে ঠিক 9টা সকালে একদমই আমি ফোন নিয়ে গিয়ে তারপরে রান্নাবান্না করাটা সম্ভব হয় না সকালে দেখতে একটু চাপের হয়ে থাকে তো যাই হোক এখন মিমকে বই নিয়ে বসতে বললাম আর সকালে দুপুরে রান্না বলতে মাছের ঝোল বাকি রেখেছি আর সব মোটামুটি হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে একটা ঘ্যাট হয়ে গেছে তো রুটি করা সব কিছু সকালে রান্নাবান্না কমপ্লিট এখন দুপুরের রান্নাটার জন্য আমি মাছ ভেজে রেখে এসেছি সেটা 10টা বাজবে মাসি রান্নাঘরটা মুছে দিয়ে যাবে তারপরে আমি গিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলেই হয়ে যাবে আর কি মানে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আলুটা বসিয়ে কষিয়ে ঝোলটা রান্না করলে হয়ে যাবে আর কালকে তো তোমাদেরকে দেখালাম যে দিওয়ালির দিনটা আমি কীভাবে স্পেশাল মানে পরের দিনকে গিয়ে আনন্দ করেছি তো আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে জানি না ম্যামের পাপা কী করবে যদি বেরোই তোমরা তো আছেই দেখতে পাবে তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শেয়ার করে ঘড়ির কাঁটায় এখন ঠিক বাজে 10:15 মিমের পড়া কমপ্লিট হয়ে গেছে মিমকে সকালে আমি ঘন্টা খানিকের মতন পড়িয়েছি এই 9টা থেকে 10টা হিন্দিতে বল ঝট করে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো কেননা ওইদিকে আবার মেমকে আমার আর একটু পড়া বাকি রয়েছে রান্নার পরে জানি না রান্না কখন শেষ হবে আমার ইচ্ছা আছে একটু আস্তে আস্তে করা যাতে মাছের ঝোলটা একটু টেস্ট হয় ভালো করে কষি কষি করার ইচ্ছা আছে তারপরে গিয়ে ওর অ্যাক্টিভিটিটা কমপ্লিট করাতে হবে কেননা কালকে ফ্রাইডে ওর অ্যাক্টিভিটি জমা নেবে তো যাই হোক চলো ঝটপট করে আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর এইদিকে মশলাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই তারপরে জল দিয়ে মাছটা পরে ছেড়ে দেবো তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি তারপরে আবার উপরে গিয়ে আমার কাজ আছে প্রচুর আমার এক বালতি জামাকাপড় রয়েছে সেগুলো কাচবো মেমকে স্নান করাবো তো এখন রান্নাটা করতে করতে আমি আগে আগে খাইয়ে নিই চলো তো এদিকে রান্নাটা আমি বসিয়ে দিই আর এইদিকে আমি আর মেম আর ওই পুচকেটা উষ্ণি মিলে ওনাদের মেয়ে মিলে আমি একটা আমরা সবাই মিলে একটা ভূতের বই দেখছি তো দেখো ওরা কি রিয়্যাক্ট করছে তাই এটা কি ভাত এটা কি চিকেন হয়েছে এই যে মা আর এই যে আমি আর এই ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 11:30 দেখো মেমকে আমি খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে কেননা 11:30 ভিতরেও সকালের খাওয়াটা আমি কমপ্লিট করে দিই আর না হলে যদি একটু দেরি হয় তাহলে গিয়ে দুপুরের খেতে খেতে ওর লেট হয়ে যাবে নাহলে খিদেই পাবে না দুটোর মধ্যে আর সকালের খাওয়াটা তো তোমাদেরকে দেখালাম 8:30 মধ্যে খেয়েছে তো 11:30 একদম পারফেক্ট সময় এর আগে খাওয়ালে ও খিদে পাবে না এরপরে খাওয়ালে বা দুপুরের খাওয়াটা লেট হয়ে যাবে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে দিই আমি রান্নাটা শেষ করে রান্নাঘর মুছে যা বাসন আছে কমপ্লিট করে দিন নেবো তারপরে উপরে গিয়ে স্নান
তো স্নান করব, তারপরে মেমকে নিয়ে আবার অ্যাক্টিভিটি করতে বসব। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে দিই। ঘড়ির কাঁটায় ঠিক বাজে এখন 12টা, 12টার সময় রান্না কমপ্লিট হলো। এখন মেমকে নিয়ে আমি উপরে যাচ্ছি। দেখো মেমের হাতে লাড্ডু, আমার হাতেও লাড্ডু আছে। এই লাড্ডুটা একটু স্পেশাল, লাড্ডুটা একটু অন্যরকম খেতে, অন্যরকম বলতে ভীষণই টেস্ট খেতে। তো দেখো কি সুন্দর দেখতে, এর ভিতরে নানা রকমের বাদাম দেওয়া রয়েছে, কিশমিস দেওয়া রয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল, সেন্টটাও খুব সুন্দর। স্নান করা আমার কমপ্লিট, মেমেরও স্নানের কমপ্লিট হয়ে গেছে, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঠিক 1:20, আর আমি বসে গেছি দেখো ওর অ্যাক্টিভিটি নিয়ে। তো এটা না কমপ্লিট করালে হবেই না। হস্ত না স্টোরিজ, ও আর ওই এগুলো কি দেখ কি দিয়ে ফেদারগুলো, ফেদারগুলো দাঁড়া হাত ছড়া, ফেদারগুলো কাগজের টুকরো টুকরো দিয়ে পড়া। অ্যাক্টিভিটিটা চলো ঝটপট করে কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিই, আর বিকেলে আর আসবো না, একেবারে সন্ধ্যের সময় এসে আমি তোমাদের কাছে ভিডিওটা এন্ড করে দেবো। তো চলো ঝটপট করে অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে নিই। কালার কর, আগে সাইডগুলো মেনটেন করবি মেম। এখন বাজে রাত ঠিক 9:30, আর আজকে তাড়াতাড়ি করে বেডে চলে এসেছি। মেমের পড়া তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেছিলো, হোম টাস্ক ছিল সেটাই কমপ্লিট করিয়েছি, আর আজকের দিনটা এইভাবেই কাটলো। কালকে তো তোমাদেরকে মানে দেখালামই যে কী অবস্থার মধ্যে থেকেও আমরা বেরিয়েছিলাম, বেরোতে হলো, বাধ্য হলাম বেরোতে, বেরোতে বোধহয় সেই পুজোতে, পুজোর কথা বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আজকে সারাদিনে যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ভালো ভালো মোমেন্টসগুলো শেয়ার করেছি, কাজের মোমেন্টসগুলো শেয়ার করেছি। তো ব্লগিংটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, নেক্সট আরেকটা ব্লগের জন্য অপেক্ষায় থেকো। তো চলো বাই, হ্যাভ এ সুইট ড্রিমস, গুড নাইট, বাই।